আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবিন্দু সবাই কেমন আছো আশা করি ভালো আছো করোনার এই মহামারী দুর্যোগের সময় সবার সুস্বাস্থ্য কামনা করি টঙ্গি পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আজকে আমি তোমাদের বিজ্ঞান ক্লাস নেবো ক্লাস সেভেনের বিজ্ঞান ক্লাস আমি তোমাদের আরও একটা ক্লাস নিয়েছিলাম গত ক্লাসে যে অধ্যায়টা পড়ানো হচ্ছিলো পদার্থের গঠন আজকে আমি সেই মধ্যে পদার্থের গঠনই পড়াবো সর্বপ্রথম টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের অভিভাবক অধ্যক্ষ মোহাম্মদ আলাউদ্দিন মিয়া স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদেরকে অনলাইন ক্লাস নেওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন এবং টঙ্গি পাইলট স্কুল ও গার্লস কলেজের সকল প্রশাসনিক শিক্ষকদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদেরকে বিভিন্ন উপদেশের মাধ্যমে অনলাইন ক্লাস নেওয়ার জন্য উপযুক্ত করে তুলেছেন এবং সকল এডমিন শিক্ষকদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই আমি আজকে তোমাদের যে অধ্যায়টা পড়াবো এটা হচ্ছে পরমাণুর গঠন আমি লাস্ট ক্লাসে তোমাদের এই অধ্যায়টাই পড়াইছিলাম এটা দ্বিতীয় লেকচার আর তোমাদের বলা হয়েছিল যে কেউ যদি কোনো টপিক বুঝতে না পারো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবা আর যদি কোনো কোশ্চেন জানার থাকে তাও তোমরা কমেন্ট বক্সে কমেন্টস করতে পারো তো আজকেও আমি যে টপিকটা পড়াই এই টপিকটা একটু ক্রিটিক্যাল সামনে আগাবো আমরা হুম তারপর আমি সহজ বোঝানোর চেষ্টা করবো কেউ যদি কিছু বুঝতে না পারো কোশ্চেন করবা আর এই অধ্যায়টা হচ্ছে সম্পূর্ণ কেমিস্ট্রি রিলেটেড তোমাদের লাস্ট ক্লাসে যেটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে বিভিন্ন পরমাণু পরমাণুর নাম পরমাণুর প্রতীক এবং পারাণিক সংখ্যা এই তিনটা জিনিস আমি পড়াইছিলাম এর ভিতরে আমরা বিশ পর্যন্ত পড়ানো হয়েছিল যেমন হাইড্রোজেন সংখ্যা এক হিলিয়াম দুই এইভাবে আমরা বিশ পর্যন্ত ক্যালসিয়াম ক্যালসিয়াম প্রাণী সংখ্যা বিশ বিশটা নাম দেওয়া হয়েছিল ঠিক আছে তোমরা এগুলো অবশ্যই মুখস্থ রাখবে এগুলো সামনে তোমাদের অনেক কাজে লাগবে তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আমরা আজকের লেকচারে আসি আজকের লেকচারে আমরা পরমাণু মৌল যৌগ অনু এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব কি কি পরমাণু মৌল যৌগ অনু এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব প্রথমে আমি দেখো একটা ইয়ে লিখছি প্রতীক ঠিক আছে প্রতীকটা আমি পরমাণু প্রতীকটা পরে বোঝাচ্ছি আগে পরমাণুকে এটা বোঝার চেষ্টা করো পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম একক যার স্বাধীন অস্তিত্ব নেই অর্থাৎ যে মৌলগুলো তাদের স্বাধীন অস্তিত্ব নেই অর্থাৎ স্বাধীনভাবে এদেরকে পাওয়া যায় না পরিবেশে বা প্রকৃতিতে স্বাধীনভাবে এই মৌলগুলো পাওয়া যায় না কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করে তাকে পরমাণু বলা হয় আমরা পরমাণুর এই জায়গায় যে পাঠগুলো দেখতেছি পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম একক এবং এদের কি কোনো স্বাধীন অস্তিত্ব নেই অর্থাৎ পরমাণুগুলো স্বাধীনভাবে প্রকৃতিতে পাওয়া যায় না কিন্তু এই পরমাণুগুলো কি রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করে পরমাণু কি মৌলিক পদার্থের ক্ষুদ্রতম একক স্বাধীন অস্তিত্ব নেই অর্থাৎ স্বাধীনভাবে প্রকৃতিতে পাওয়া যাবে না কিন্তু এই পরমাণুগুলো কি রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করে তাদেরকে পরমাণু বলা হয় যেমন হাইড্রোজেন হাইড্রোজেন কী একটা পরমাণু আচ্ছা হাইড্রোজেন পরমাণু প্রতীক কি এইচ এইচ দিলে আমরা কি বুঝি এটা একটা হাইড্রোজেন পরমাণু এই যে প্রতীক হাইড্রোজেন পরমাণুর প্রতীক কিন্তু এইচ ঠিক আছে আমরা যদি কেমিস্ট্রিতে অথবা বিজ্ঞানের ক্ষেত্রে কোথাও যদি এইচ দেখি আমরা কি বুঝি এটা একটা হাইড্রোজেনের পরমাণু ঠিক আছে তার মানে পরমাণু প্রতীকটা হচ্ছে এইচ তাহলে এটা কি একটা হাইড্রোজেনের পরমাণু যেমন হিলিয়ামের একটা পরমাণু এইচ ই যেমন ক্লোরিনের একটা পরমাণু সিএল আচ্ছা প্রতীকের ক্ষেত্রে আমরা যদি প্রতীকটা একটা লেটারের হয় তাহলে ক্যাপিটাল আর যদি দুইটা লেটারের হয় প্রথমটা ক্যাপিটাল পরেটা স্মল যেমন ক্লোরিনের ক্ষেত্রে সি কিন্তু ক্যাপিটাল এল কিন্তু স্মল ঠিক আছে তাহলে পরমাণু লেখার ক্ষেত্রে যদি দুইটা লেটার হয় প্রথম লেটার হবে ক্যাপিটাল পরের লেটার হবে স্মল আর এটা হচ্ছে ক্লোরিনের একটা পরমাণু এটা হচ্ছে হাইড্রোজেনের একটা পরমাণু অক্সিজেনের একটা পরমাণু হচ্ছে উ কার্বনের একটা পরমাণু হচ্ছে সি তাহলে এগুলো প্রত্যেকটা কিন্তু পরমাণু ঠিক আছে অর্থাৎ পরমাণুর প্রতীক মানে পরমাণু এই সি মানে কি কার্বন পরমাণুকে সে প্রকাশ করতেছে ঠিক আছে সি মানে কার্বন পরমাণু ও মানে হচ্ছে কি অক্সিজেন পরমাণু আচ্ছা এন এ মানে কি বলতো এন এ হচ্ছে সোডিয়াম পরমাণু ঠিক আছে এন এ হচ্ছে সোডিয়াম পরমাণু শুধু এন কি শুধু এন শুধু এন হচ্ছে নাইট্রোজেন পরমাণু ঠিক আছে তাহলে এই নাইট্রোজেন পরমাণু এই নাইট্রোজেন পরমাণুটা কি এটা হচ্ছে মৌলিক পাত্রের ক্ষুদ্রতম একক এবং এই নাইট্রোজেন পরমাণু অবস্থায় এই নাইট্রোজেনকে এই পরমাণু অবস্থায় প্রকৃতিতে কিন্তু পাওয়া যায় না এই নাইট্রোজেনকে পরমাণু অবস্থায় প্রকৃতিতে পাওয়া যায় না কিন্তু এই নাইট্রোজেন কি করে সরাসরি রাসায়নিক বিক্রে অংশগ্রহণ করে সরাসরি সে রাসায়নিক অংশগ্রহণ করতে পারে এটাই হচ্ছে নাইট্রোজেনের পরমাণু ঠিক আছে আচ্ছা এখন হচ্ছে হচ্ছে আমরা মৌল মৌলটা একটু বোঝার চেষ্টা করো একই ধরনের পরমাণু সমূহ ভিন্ন ভিন্ন সংখ্যায় যুক্ত হয়ে মৌল গঠিত হয় অর্থাৎ পরমাণু সমূহ যুক্ত হবে কিন্তু কি একই ধরনের পরমাণু হইতে পারে ভিন্ন ভিন্ন সংখ্যায় যুক্ত হয়ে আমরা মৌল গঠিত হবে যেমন হাইড্রোজেনের একটা মৌল হচ্ছে এইচ দেখো এই জায়গায় কিন্তু দুইটা হাইড্রোজেন পরমাণু রয়েছে কিন্তু দুইটাই কি হাইড্রোজেনের পরমাণু একই ধরনের পরমাণু কিন্তু কি ভিন্ন ভিন্ন সংখ্যায় যেমন দুইটা আছে এটা হচ্ছে হাইড্রোজেনের একটা মৌল ঠিক আছে হাইড্রোজেনের একটা মৌলের মধ্যে কয়টা হাইড্রোজেন পরমাণু রয়েছে দুইটা হাইড্রোজেন পরমাণু রয়েছে যেমন অক্সিজেন ও টু এটা কি অক্সিজেনের একটা মৌল দুইটা পরমাণু রয়েছে অক্সিজেনের একটা মৌলের মধ্যে কয়টা পরমাণু দুইটা পরমাণু দুইটাই কি অক্সিজেনের পরমাণু অর্থাৎ কি দুইটাই একই ধরনের পরমাণু যদি একই ধরনের পরমাণু যুক্ত থাকে তাকে কি বলা হয় মৌল যেমন ক্লোরিন সিএল টু এই ক্লোরিনের মধ্যেও কিন্তু দুইটা ক্লোরিনের পরমাণু রয়েছে অর্থাৎ ক্লোরিনের একটা মৌলের মধ্যে দুইটা পরমাণু রয়েছে যেহেতু একই ধরনের দুইটা ক্লোরিন যুক্ত আছে একই ধরনের দুইটাই কি ক্লোরিন দুইটাই কি ক্লোরিন যুক্ত আছে এই কারণে এটাকে মৌল বলা হয় মৌল কেন বলা হয় কারণ একই ধরনের পরমাণু দেখো যেমন দেখি যে দুইটা হাইড্রোজেন দুইটা কি একই ধরনের পরমাণু অক্সিজেন দুইটা দুইটাই কি অক্সিজেন পরমাণু এই কারণে এদেরকে মৌল বলা হয় কারণ কি একই ধরনের পরমাণু যুক্ত রয়েছে ঠিক আছে তাহলে একই ধরনের পরমাণু সমূহ ভিন্ন ভিন্ন সংখ্যা যুক্ত হয়ে মৌল গঠিত হয় এই যে আমি চারটা তিনটা উদাহরণ দিলাম দেখো হাইড্রোজেন কিন্তু দুইটা পরমাণু যুক্ত হয় অক্সিজেন দুইটা পরমাণু ক্লোরিনের দুইটা পরমাণু এদেরকে বলা হয় দ্বি পরমাণু মৌল এদেরকে বলা হয় কি দ্বি পরমাণু মৌল কারণ এদের প্রত্যেকটা মৌলের মধ্যে দুইটা করে পরমাণু রয়েছে আবার যেমন দেখো ফসফরাস ফসফরাস কিন্তু পি ফোর অর্থাৎ ফসফরাসের একটা মৌলের মধ্যে কয়টা ফসফরাসের পরমাণু রয়েছে চারটা পরমাণু রয়েছে ঠিক আছে ফসফরাস পি ফোর তার মানে কি ফসফরাসের একটা মৌলের মধ্যে কয়টা ফসফরাসের পরমাণু রয়েছে চারটি রয়েছে আবার যেমন দেখো এস এইট এ তার মানে সালফারের একটি মৌলের মধ্যে কয়টি সালফারের পরমাণু রয়েছে আটটি পরমাণু রয়েছে এটাকে কেবল অষ্ট পরমাণু এটা হচ্ছে অষ্ট পরমাণু মৌল এটা হচ্ছে চতুর্থ পরমাণু মৌল অর্থাৎ চারটা ফসফরাসের একটি মৌলের মধ্যে চারটি পরমাণু থাকে আর সালফারের একটি মৌলের মধ্যে কয়টি সালফারের পরমাণু থাকে আটটি পরমাণু থাকে এটা হচ্ছে অষ্ট পরমাণু আচ্ছা এই যে হাইড্রোজেন অক্সিজেন ক্লোরিন এরা দ্বি পরমাণু মৌল কারণ এটা একটা মৌলের মধ্যে দুইটি করে পরমাণু রয়েছে যেমন হাইড্রোজেনের দুইটি পরমাণু আর এরা কেন মৌল কারণ হচ্ছে একই ধরনের পরমাণু যুক্ত যেমন এটা ফসফরাসের একটা মৌল কেন চারটি ফসফরাসের পরমাণু যুক্ত চারটি কি ফসফরাসের অন্য কারণ কিন্তু না তোমার সালফার এইট এস এইট এটা হচ্ছে অষ্ট পরমাণু কিন্তু আটটাই কিন্তু সালফারের পরমাণু এই কারণে এটাকে মৌল বলা হয় অর্থাৎ একই ধরনের পরমাণু সমূহ ভিন্ন ভিন্ন সংখ্যা যুক্ত হয়ে মৌল গঠিত হয় আবার যেমন দেখো নিষ্ক্রিয় গ্যাস যেমন হিলিয়াম নিয়ন আর্গন এরা নিষ্ক্রিয় গ্যাস ঠিক আছে আরও আছে হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন অতগুলো তোমাদের জানা দরকার নেই এই নিষ্ক্রিয় গ্যাসগুলো হচ্ছে এক পরমাণুক মৌল অর্থাৎ এদের মৌলের মধ্যে একটি করে পরমাণু থাকে ঠিক আছে এক পরমাণু এমসিকিউর জন্য এগুলো খেয়াল রাখতে হবে এক পরমাণু মৌল অর্থাৎ এদের মৌলের ভিতরে একটি একটি পরমাণু থাকে এদের প্রত্যেকটা মৌলের ভিতরে একটি পরমাণু যেমন হিলিয়ামের এটা কিন্তু পরমাণু এটা কিন্তু মৌল নিয়নের এটা পরমাণু এটা মৌল আর্গনের এটা পরমাণু এটা মৌল কারণ হচ্ছে কি মৌলের মধ্যেও কি একটি করে পরমাণুই থাকে ঠিক আছে তাহলে এই নিষ্ক্রিয় হচ্ছে এক পরমাণু মৌল অর্থাৎ মৌলের ভিতরে একটি একটি পরমাণুই থাকে একটি পরমাণুই থাকে তাহলে এটা কি হিলিয়ামের মৌল ওইটাই কি হিলিয়ামের পরমাণু কারণ একটি মৌল দ্বারা একটি सॉरी একটি পরমাণু দ্বারা একটি মৌল গঠিত হয় তাহলে মৌলের বিষয়টা কি একই ধরনের পরমাণু সমূহ ভিন্ন ভিন্ন সংখ্যা যুক্ত হয়ে মৌল গঠিত হয় একই ধরনের পরমাণু হতে হবে ঠিক আছে যেমন দেখো হাইড্রোজেন অক্সিজেন ক্লোরিন এরা হচ্ছে দ্বিপরমাণুক মৌল ফসফরাস হচ্ছে চতুর্ত্বপরমাণুক মৌল সালফার হচ্ছে অষ্টপরমাণুক মৌল হিলিয়াম নিয়ন আর্গন যারা নিষ্ক্রিয় গ্যাস নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে এক পরমাণু মৌল অর্থাৎ মৌলের ভিতরে একটি মাত্র পরমাণু থাকে নিষ্ক্রিয় গ্যাস মৌলের ভিতরে একটি পরমাণু থাকে আচ্ছা প্রিয় স্টুডেন্ট আমরা সামনে আগাই তারপর হচ্ছে যৌগ খেয়াল করো যৌগ যৌগর ডেফিনেশন আমি দিচ্ছি ভিন্ন ভিন্ন ধরনের পরমাণু সমূহ যুক্ত হয়ে যৌগ গঠিত হয় যোগের ভিতরে কি থাকবে ভিন্ন ভিন্ন ধরনের পরমাণু থাকবে যেমন দেখো এইচ সি এল হাইড্রোক্লোরিক একটা যৌগ এই যৌগের ভিতরে হাইড্রোজেন এবং ক্লোরিন ভিন্ন ধরনের পরমাণু আছে দুই ধরনের পরমাণু রয়েছে এই কারণে এটা একটা যৌগ যেমন হচ্ছে পানি এইচ টু ও এইচ টু ও পানির একটা যৌগ এটার ভিতরে কি হাইড্রোজেন পরমাণু রয়েছে এবং অক্সিজেন পরমাণু রয়েছে ভিন্ন ভিন্ন ধরনের পরমাণু রয়েছে তাই এটা হচ্ছে একটা যৌগ ঠিক আছে হাইড্রোজেন পরমাণু রয়েছে অক্সিজেন পরমাণু রয়েছে ভিন্ন ভিন্ন ধরনের পরমাণু রয়েছে তাই এটা একটা যৌগ দুই ধরনের পরমাণু রয়েছে আবার যেমন দেখো সালফিউরিক অ্যাসিড এইচ টু এস ও ফোর এই সালফিরিক অ্যাসিডে কী কী পরমাণু রয়েছে হাইড্রোজেন সালফার অক্সিজেন তিন ধরনের পরমাণু রয়েছে তাহলে সালফিউরিক অ্যাসিড এটা একটা যৌগ কেন এটার মধ্যে ভিন্ন ভিন্ন ধরনের পরমাণু রয়েছে হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা যৌগ কেন কারণ এটার মধ্যে ভিন্ন ভিন্ন ধরনের পরমাণু রয়েছে পানি একটি যৌগ কেন এটার মধ্যে ভিন্ন ভিন্ন ধরনের পরমাণু রয়েছে যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন ক্লোরিন দুই ধরনের পরমাণু রয়েছে আবার সালফিরিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন সালফার অক্সিজেন তিন ধরনের পরমাণু রয়েছে তাহলে যদি ভিন্ন ভিন্ন ধরনের পরমাণু যুক্ত হয় এটাকে বলা হয় কি যৌগ আর যদি একই ধরনের পরমাণু যুক্ত হয় এটাকে বলা হয় কি মৌল তাহলে মৌল আর যোগের মধ্যে আপাতত দৃষ্টিতে যে পার্থক্য আচ্ছা যেমন দেখো আমি যদি উ থ্রি উ থ্রি তিনটাই কি অক্সিজেনের পরমাণু না তাহলে এটা কি হবে মৌল হবে গোলা আসতেছে একটু ক্লিয়ার হোক উ থ্রি এটা হচ্ছে অক্সিজেনের একটা মৌল ক্লিয়ার আসতেছে না মোবাইলের রেজলেশনের প্রবলেম এই কারণে অনেক সময় গোলা হয়ে যায় এখন তো বললে তোমরা বুঝবে না লেখাটা একটু পরিষ্কার হোক ও থ্রি এটা হচ্ছে অক্সিজেনের একটা মৌল ঠিক আছে আচ্ছা ও থ্রি এটা অক্সিজেনের একটা মৌল এটা হচ্ছে ওজন আচ্ছা আবার যেমন দেখো এইচ টু এস হাইড্রোজেন সালফার এটা কিন্তু যৌগ কারণ এটাতে হাইড্রোজেন সালফার ধরনের পরমাণু রয়েছে ঠিক আছে আচ্ছা এখন দেখো আমরা সামনে আগাই অনু কি অনু হচ্ছে যৌগিক পদার্থের ক্ষুদ্রতম একক যার স্বাধীন অস্তিত্ব রয়েছে কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করে না তাকে অণু বলে তাই অণু হচ্ছে কি যৌগিক পদার্থের ক্ষুদ্রতম একক এক নাম্বার কন্ডিশন এটার কি অনুরাবার স্বাধীন অস্তিত্ব আছে কিন্তু অনু রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করে না ঠিক আছে অনু কি রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করে না আচ্ছা অনু কিভাবে গঠিত হয় অনু হচ্ছে একই ধরনের যুক্ত হয়েও গঠিত হইতে পারে ভিন্ন ধরনের যুক্ত হয়েও গঠিত হইতে পারে অনু কি একই ধরনের পরমাণু যুক্ত হইলেও অনুগঠিত হয় ভিন্ন ভিন্ন পরমাণু 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 যুক্ত 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 কি হতে পারে কিন্তু একই হইলে অথবা হোক না কেন অবশ্যই কি পরমাণুর সংখ্যাটা দুই বা ততোধিক হইতে হবে ঠিক আছে দুই বা ততদিক হইতে হবে যেমন ওটো এটা কি অক্সিজেনের একটা মৌল কিন্তু এটা অক্সিজেনের কি একটা অনু আবার এইচ এটা কি একটা যৌগ কিন্তু এটাও কিন্তু একটা অনু যোগের একটা অণু আর এটা হচ্ছে মৌলের একটা অণু তার মানে পরমাণু সমূহ একই সংখ্যায় অথবা ভিন্ন ভিন্ন সংখ্যায় যুক্ত হোক না কেন পরমাণু সমূহ একই সরি পরমাণু একই পরমাণু অথবা ভিন্ন ভিন্ন পরমাণু হোক না কেন তাদের সংখ্যা দুই বা ততোধিক হইলেই কি এটা অণু হবে দুই বা আমি আবার বলতেছি একই ধরনের পরমাণু হোক অথবা ভিন্ন ধরনের পরমাণু হোক সমস্যা নেই কিন্তু তারা কি দুই বা ততো হইতে হবে তাইলেই কি অণু হবে একই ধরনের পরমাণু হোক ভিন্ন ভিন্ন ধরনের পরমাণু হোক তারা দুই বা ততোধিক যুক্ত হলে কি অণু বলা হবে যখন একই এটাও কিন্তু একটা অনু এটাও একটা অনু এটাতে দেখো একই ধরনের পরমাণু যুক্ত হয়েছে এটাতে ভিন্ন ভিন্ন ধরনের পরমাণু যুক্ত হয়েছে তাহলে এটাও একটা অনু এটাও একটা অনু কিন্তু এটা কি মৌলের অণু কারণ একই ধরনের পরমাণু হলে আমরা জানি কি মৌল যুক্ত হয় আর এটা কীসের অনু যৌগের অণু ঠিক আছে ভিন্ন ভিন্ন ধরনের পরমাণু হলে কি হয় যৌগ হয় তাহলে এটা হচ্ছে একটা মৌলের অণু আর এটা হচ্ছে একটা যৌগের অণু কিন্তু অনু কখন হয় দুই বা ততোদিক দুই বা ততধিক পরমাণু যুক্ত হলে গঠিত হয় কিন্তু অনুকে একই ধরনের পরমাণু হইতে পারে ভিন্ন ধরনের পরমাণু হতে পারে একই ধরনের পরমাণু হলে মৌলিক অনু ভিন্ন ধরনের পরমাণু হলে যৌগিক গঠিত হবে আচ্ছা প্রিয় ছাত্র ছাত্রবিন্দু আজকের টপিক এটাই আমি আবার রিপিট করতেছি খেয়াল করো প্রথম থেকে পরমাণু কি পরমাণু হচ্ছে মৌলিক পদার্থে ক্ষুদ্রতম একক যার স্বাধীন অস্তিত্ব নেই পরমাণু স্বাধীন অস্তিত্ব নেই কিন্তু রাসায়নিক সরাসরি অংশগ্রহণ করতে পারে তাকেই পরমাণু বলা হয় পরমাণু কয়েকটা উদাহরণ যেমন এটা হচ্ছে হাইড্রোজেনের পরমাণু এটা হচ্ছে হিলিয়ামের পরমাণু এটা নাইট্রোজেনের পরমাণু এটা কার্বনের পরমাণু এটা ক্লোরিনের পরমাণু ঠিক আছে অর্থাৎ কি এগুলো কি পরমাণুর প্রতীক ঠিক আছে আচ্ছা মৌল কি মৌল হচ্ছে একই ধরনের পরমাণু সমূহ ভিন্ন ভিন্ন সংখ্যায় যুক্ত হয়ে মৌল গঠিত হয় একই ধরনের পরমাণু সমূহ যুক্ত হয়ে কি মৌল গঠিত হয় যেমন এইচ টু এটা হচ্ছে হাইড্রোজেনের একটা মৌল ঠিক আছে কেন এটা হাইড্রোজেনের একটা মৌল কারণ একই ধরনের পরমাণুযুক্ত এটা অক্সিজেন একটা মৌল কারণ একই ধরনের পরমাণুযুক্ত হয়েছে এটা ক্লোরিনের একটা মৌল কারণ কি একই ধরনের যুক্ত হয়েছে এদের প্রত্যেকটি মৌলের মধ্যে দুটি করে পরমাণু রয়েছে তাই এটাকে বলা হয় যে মৌল যেমন পি ফোর এটা হচ্ছে চারটা পরমাণু থাকে এটা চতুর্থ পরমাণু মৌল এটা চষ্ট পরমাণু মৌল আর হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন যারা নিষ্ক্রিয় গ্যাস এরা হচ্ছে এক পরমাণু মৌল নিষ্ক্রিয় গ্যাস সমূহ হচ্ছে এক পরমাণু মৌল আচ্ছা এখন দেখো যৌগ যৌগ হচ্ছে ভিন্ন ভিন্ন ধরনের পরমাণু সময় যুক্ত হয়ে যৌগ গঠিত হয় ভিন্ন ভিন্ন ধরনের পরমান যুক্ত হয়ে যৌগ গঠিত হয় যেমন হাইড্রোক্লোরিক হাইড্রোজেন দুই ধরনের পরমাণু রয়েছে ক্লোর পানি এটাও কি একটা যৌগ কারণ কি এটাতে দুই ধরনের পরমাণু রয়েছে অ্যাসিড এটাও কি একটা যৌগ কারণ এটাতে তিন ধরনের পরমাণু রয়েছে এটাতে হাইড্রোজেন পরমাণু দুইটি সালফার পরমাণু একটি অক্সিজেন পরমাণু চারটি রয়েছে এই পরমাণুর সংখ্যাও কিন্তু আসে এরকম সংকেত দিয়ে বলবে এই যৌগের মধ্যে কয়টি পরমাণু রয়েছে মোট তন্তুমি বলতে হবে দুই এক তিন তিন চারে সাত সাতটি পরমাণু রয়েছে যেমন পানির অনুতে একটি অনুতে কয়টি পরমাণু থাকে তোমাকে বলতে হবে তিনটি দুইটি হচ্ছে হাইড্রোজেন পরমাণু একটি হচ্ছে অক্সিজেন পরমাণু ঠিক আছে আচ্ছা এখন তারপরে বলা হয়েছিল কি অনু অনু হচ্ছে যৌগিক পদার্থের ক্ষুদ্রতম একক যার স্বাধীন অস্তিত্ব রয়েছে কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করে না তাকে অনু বলা হয় অনুর আমি দুইটা উদাহরণ দিলাম একটা হচ্ছে অনু কিভাবে গঠিত অনু গঠিত হয় দুই বা ততোধিক পরমাণু যুক্ত হয়ে একই ধরনের পরমাণু হইতে পারে ভিন্ন ধরনের পরমাণু হতে পারে যদি একই ধরনের পরমাণু হয় তাকে বলা হয় মৌল আর ভিন্ন ধরনের পরমাণু হয় তাকে বলা হয় যোগ তাহলে কি মৌলের অনু রয়েছে যোগেরও অনু রয়েছে ঠিক আছে তাহলে মৌলের অনু রয়েছে যোগের অনু রয়েছে যখন একই ধরনের পরমাণু হবে তখন হবে মৌলের অনু যখন ভিন্ন ধরনের পরমাণু হবে তখন হবে যোগের অনু প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আজকের এই টপিকটা আমি এখানেই শেষ করলাম তোমরা এগুলো বুঝার চেষ্টা করো কেউ কিছু না বুঝতে পারলে কোশ্চেন করবা